Ladies and gentlemen, welcome to Pierce Foundation. How are you? আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুন্দর আছো। তো গাইস, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলিয়াড, দ্য ইলিয়াড। এই দ্য ইলিয়াড এই কবিতাটাকে, এই ইপিকটাকে কেন আমরা ইপিক বলবো, এই কবিতাটা কেন ইপিক পোয়েট্রি। দ্যাট মিন্স কোশ্চেনটা হচ্ছে এরকম, ডিসকাস দ্য ইলিয়াড অ্যাজ অ্যান ইপিক পোয়েট। তো গাইস, এখানে বিষয়টা বলে রাখি যে এই ভিডিও থেকে তুমি উপকৃত হলে অবশ্যই এটা শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে এবং তোমার জুনিয়রদের সাথে, যাতে করে তারাও তোমার মতো উপকৃত হতে পারে, এটা একটা ব্যাপার। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই লেকচারটা নোট পাওয়ার জন্য তোমরা আমাদেরকে ফোন করতে পারো, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকেও কালেক্ট করতে পারো। নোটে তোমরা সাফিসিয়েন্ট কোটেশনস পাবে। আর এখানে আসলে কোটেশনস গুলো এইভাবে তুলে ধরা সম্ভব হয় না, এজন্য ডেসক্রিপশন গুলো দিচ্ছি। তো নোটটা কালেক্ট করে নিয়ে তোমরা কোটেশনটা খুব সহজে পেতে পারো। আর যদি মনে করো যে তুমি কোটেশন সেট করে নেবে, দেয়ার ইজ নো প্রবলেম, এই লেকচারটাকে শুধু ইংরেজিতে ট্রান্সলেট করে দিবে। তো ফার্স্ট অফ অল আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি। দ্য ইলিয়াড এটা লিখেছেন হচ্ছে হোমার। হোমারের লাইফ ডিউরেশন নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, তবে প্রশ্নবিদ্ধভাবে হোমারের লাইফ ডিউরেশনটা হচ্ছে 800 BC থেকে 750 BC। আর দ্য ইলিয়াড এই কবিতাটা লেখা হয়েছিল ইন দ্য মিড অফ 8th century BC। তো গাইস, ইপিক পোয়েট্রি কাকে বলা হয়? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, যদি অ্যারিস্টটলের ডেফিনিশনকে আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে লং ন্যারেটিভ পোয়েম, যেটা কি করা হয়, ন্যারেটিভ। ন্যারেটিভ মিন্স গল্প আকারে বলা হবে, কোনো অন্য কিছু বলা হবে না, শুধু গল্প আকারে বলা হবে, এটাই হচ্ছে ইপিক পোয়েট্রি। আর ইপিক পোয়েট্রির যদি টাইপটাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে ইপিক পোয়েট্রি বা ইপিক কবিতাকে আসলে দুই ভাগে বিভক্ত করা হয়। That means epic poetry falls into two parts or two genres. দুইটো অংশে বিভক্ত হয়। First of all যেটা সেটা হচ্ছে primary epic or oral epic and second হচ্ছে literary epic. তো primary epic or oral epic যেটা সেটা হচ্ছে এটা শুধু বলার জন্য এটা রচনা করা হতো, এটা লিখিত আকারে কোনো যে রেকর্ড রাখা এই ধরনের বিষয় কিন্তু থাকতো না, এটাই হচ্ছে পারপাস। আর এটা একটা লং টাইপ অফ পোয়েট্রি, অনেক দীর্ঘ একটা কবিতা হবে, এটা হচ্ছে ব্যাপার। তো এবার যদি আমরা ইউনো ফিচার্স গুলো দেখি, তাহলে যেটা সেই বিষয়টা আসে যে এই দ্য ইলিয়াড এটা কিভাবে একটা ইপিক পোয়েট্রি, তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে মিডিয়া রেস। মিডিয়া রেস এটা একটা ল্যাটিন ফ্রেজ, এটার মিনিং হচ্ছে স্টার্ট ফ্রম দ্য মিডিল আর ইন দ্য মিডিল অফ দ্য থিংস, কোনো বিষয়ের মাঝখান থেকে শুরু হওয়া বা মধ্যবর্তী অবস্থান থেকে শুরু হওয়া, এটাই হচ্ছে মিডিয়া রেস। মিডিয়া রেস হচ্ছে প্রাইমারি ইপিকের একটা স্পেশাল টেকনিক। কি জন্য একটা স্পেশাল টেকনিক? কারণ মাঝখান থেকে শুরু হয়ে বেসিক্যালি যেটা দেখানো হবে সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাকে পূর্বের ঘটনা দেখানো হবে। আর পূর্বের প্লটের মাধ্যমে, পূর্বের প্লটে যখন আমেজ আসে, মজা আসে, এনজয়মেন্ট আসে, তখন কিন্তু লেটার প্লটটা দর্শকরা এমনি বা অডিয়েন্সরা এমনি শুনতে চাবে। এই জন্য মিডিয়া রেস হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফিচার অফ প্রাইমারি ইপিক অর দ্য ইলিয়াড। এই কবিতাটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ফিচার সেটা হচ্ছে মিডিয়া রেস। কিভাবে তাহলে শুরু হলো এটা? এটা শুরু হয়েছে ঝগড়ার মাধ্যমে। কার ঝগড়ার মাধ্যমে? অ্যাগমেমনন এবং অ্যাকিলিস এর ঝগড়ার মাধ্যমে এটা শুরু হয়েছে। তো ঝগড়াটা হলো কি নিয়ে? দুইটা কনকিউবাইন্স নিয়ে, অর্থাৎ মিস্ট্রেসকে নিয়ে। তাহলে এটা দেখো, সরাসরি এই কবিতাটা শুরু হচ্ছে কিভাবে, যে ঝগড়ার মাধ্যমে, এবং ঝগড়াটা কেন, কি অবস্থায় বা এর পূর্বে কি ঘটনা, সেগুলো ফ্ল্যাশব্যাকের মাধ্যমে সংগঠিত হবে। এজন্য ইউনো হোমার এটাকে যেভাবে শুরু করছে মিউসের কাছে প্রার্থনার মাধ্যমে, যে মিউস কি, মিউস হচ্ছে 9 daughters of Zeus, এরা হচ্ছে ইপিক পোয়েট্রির দেবী বা কবিতার দেবী, এদের কাছে ইউনো প্রার্থনার মাধ্যমে শুরু করছে যে মিউস আমার কবিতাটা এইভাবে শুরু হোক, যেন অ্যাকিলিস এবং অ্যাগমেমননের মধ্যে একটা ঝগড়ার মাধ্যমে যেন কবিতাটা শুরু হয়, এবং সেইভাবেই কবিতাটা শুরু হয়েছে। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফিচার অফ দ্য ইলিয়াড অ্যাজ অ্যান ইপিক সেটা হচ্ছে মিডিয়া রেস অর স্টার্ট ফ্রম দ্য মিডল। সেকেন্ড যে ফিচার একটা ইপিকের সেটা হচ্ছে ইনভোকেশন টু দ্য মিউস, অর্থাৎ মিউসের কাছে প্রার্থনা করতে হবে, একটা বন্দনার মাধ্যমে শুরু হবে। তো প্রশ্নটা হচ্ছে কেন ইনভোক করা, অর্থাৎ বন্দনা কেন করা? ইউনো এই ইপিক যারা হচ্ছে রাইটার তারা এটা বিশ্বাস করত যে মিউসের কাছে যখন ইনভোক করা হতো বা বর্ণনা করা হতো, তখন কি হতো যে এই মিউসরা তাদের শরীরে প্রবেশ করত, অর্থাৎ এবং এই প্রবেশ করার মাধ্যমে মিউসরাই এই কবিতাটাকে ন্যারেট করত, যার কারণে এই মিউসের কাছে বন্দনার মাধ্যমে
কবিরা নিজেদেরকে সেক্রেট হিসেবে প্রমাণ করছে, অর্থাৎ তারা কোনো মিথ্যা কথা বলছে না, বরং এই দেবী এই কথাগুলো বলছে, তার কথাগুলো দেবী বলছে। সো এটার জন্য কিন্তু এই কারণেই এই ইনভোকেশন টু দ্য মিউজ, এটা হচ্ছে ইপিক ট্রেডিশন, যেন সেক্রেট এই বিষয়টা, দ্যাট মিনস পিউরিফিকেশন, এটা যেন প্রমাণিত হয়, যার কারণে ইনভোকেশন টু দ্য মিউজ এই বিষয়টা আসতো। তো গাইস নেক্সট পয়েন্ট যেটা, বা থার্ড নম্বর পয়েন্ট যেটা, ডিক্লারেশন অফ দ্য থিম এট দ্য আউটসেট, শুরুতেই কবিতার বিষয়বস্তুটাকে বলে দেওয়া। এটার পিছনে কারণটা কি গাইস? কারণটা হচ্ছে এটা যে এপিক পোয়েট্রির যে একটা বিষয় সেটা হচ্ছে ইপিক পোয়েট্রি নোজ নো বাউন্ডস অফ লিমিটেশনস, এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই যেটা আসলে কত দূর পর্যন্ত যাবে, এটা কত বছর পর্যন্ত এই গল্পটা চলতে থাকবে, এ ধরনের কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, যার কারণে এট ভেরি আউটসেট কবিতার একবারে শুরুতেই থিমটাকে বলে দেওয়া হয়। আর এই কবিতায় বেসিক্যালি যে চারটা থিম নিয়ে ডিসকাস করা হয়েছে সেই থিমগুলোকে বলে দেওয়া হয়েছে ফার্স্টে। আর থিম, ক্যারেক্টার্স, ব্যাকগ্রাউন্ড এবং ক্রিটিক্যাল সামারি নিয়ে আমাদের ভিডিও আছে, সেগুলো দেখে নিবে, তাহলে তোমরা আরও বেশি কনসেপশন পাবে। নেক্সট পয়েন্ট যেটা গায়, সেটা হচ্ছে ইউজ অফ এপিথেটস। এপিথেটস শব্দের অর্থ হচ্ছে সারনাম বা অন্য একটা শিরোনাম ব্যবহার করা, এবং তাই ইলিয়ট এই কবিতাটাতেও কিন্তু এপিথেটস এর ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটা এপিথেটস এর দৃষ্টান্ত যদি আমরা দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অ্যাট্রিয়াস টু সান, আর টু এগলস, এই ধরনের একটা এপিথেট এর ব্যবহার করা হয়েছে। তো গাইস নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইউজ অফ সুপার ন্যাচারাল এজেন্টস। ইউজ অফ সুপার ন্যাচারাল এজেন্টস, এটার অর্থ হচ্ছে সুপার ন্যাচারাল বলতে বুঝতেই পারছো গডস এন্ড গডেসেস এর যে ব্যবহার সেটা থাকতে হবে। তো হোমার কি মাস্টারি দেখিয়েছেন এটার জন্য? কিভাবে তিনি মাস্টারিটা দেখালেন দেখো, যে তিনি গডস এবং গডেসদেরকে দুইটা পার্টে বিভক্ত করলো, এবং দুইটা পার্টে বিভক্ত হওয়ার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি যেটা, সে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটাকেও কিন্তু হোমার খুব সুন্দরভাবে দেখিয়েছেন। এই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিতে বেসিক্যালি অ্যাপল অফ ডিসকর্ড আর গোল্ডেন অ্যাপল অফ ডিসকর্ড এই বিষয়টা উঠে আসে। তো এখানে গডস এবং গডেস দুই দলে বিভক্ত হয়েছে, তারা পাওয়ারফুল গডস এবং গডেস দুই দলে ছিল, যেমন অ্যাকিয়ান্সদের পক্ষে ছিল হচ্ছে হীরা, এবং হচ্ছে অ্যাপোলো হচ্ছে ট্রোজানসদের পক্ষে। তো এইভাবে সুপার ন্যাচারাল এলিমেন্টস বা এজেন্টস এর ব্যবহার করার মাধ্যমে হোমার কিন্তু এই এটাকে একটা ইপিক কবিতা হিসাবে প্রমাণ করেছেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ফিচার্স অফ অ্যান ইপিক পোয়েট্রি। তুমি যতগুলো ইপিক কবিতা দেখবে সবগুলো ইপিক কবিতার মধ্যেই কিন্তু সুপার ন্যাচারাল এজেন্টস এর ব্যবহার রয়েছে, সেটা প্রাইমারি ইপিক হোক আর লিটারারি ইপিক হোক, সব ধরনের ইপিক কোয়ের মধ্যেই কিন্তু এ ধরনের সুপার ন্যাচারাল এজেন্টস এর ব্যবহার রয়েছে। যেমন দ্য রেপ অফ দ্য লক, এটা যদিও মক হিরোইক পোয়েম, সেখানেও আমরা সুপার ন্যাচারাল এজেন্টস এর ব্যবহার পাই। তারপরে দ্য ফেরি কুইন, সেখানেও আমরা সুপার ন্যাচারাল এজেন্টস এর কিন্তু ব্যবহার পাই। এরপরে যদি আমরা দেখি আরও একটা প্রাইমারি ইপিক, যেটা ইংলিশ লিটারেচারে ন্যাশনাল পোয়েম বলা হয়, সেটা হচ্ছে বিওলফ। এই বিওলফ এর মধ্যেও কিন্তু আমরা দেখি যে সুপার ন্যাচারাল এজেন্টস এর ব্যবহার করা হয়েছে। নেক্সট ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, বা ফিচার একটা ইপিকের, সেটা হচ্ছে দ্য হিরোস লার্জার দ্যান লাইফ। হিরোসরা হচ্ছে কি, এরা হচ্ছে সুপার হিউম্যান বিইং হিসেবে এদেরকে প্রেজেন্ট করা হবে। লার্জার দ্যান লাইফ বলতে সুপার হিউম্যান বিইং, অর্থাৎ এদের মধ্যে একটা ডেমিগড বা গড লাইক একটা পাওয়ার থাকবে। তো এখানে দুই পক্ষের যে প্রাইম যে ওয়ারিয়র, অ্যাকিয়ান্সদের পক্ষে হচ্ছে অ্যাকিলেস আর ট্রোজানের পক্ষে হচ্ছে হেক্টর, এদের দুজনকে হোমার যেভাবে উপস্থাপন করেছেন সেটা কিন্তু একেবারে চমৎকার। তারা কিন্তু একটা গড লাইক পাওয়ার তাদের মধ্যে দেখানো হয়েছে। যেমন অ্যাকিলেসের অভাবে অ্যাকিয়ান্সরা কিভাবে যুদ্ধে পরাজয়ের দিকে যাচ্ছিল এটা দেখানো হয়েছে, এবং হেক্টরের মৃত্যুর পরে তার দেশের মানুষরা, আপামর জনসাধারণ কিভাবে ভেঙে পড়লো এই সুপার হিউম্যান বিইংস এর মৃত্যু হওয়ার কারণে, এবং তার পিতাও এটা স্বীকার করছে, হেক্টরের পিতা প্রিয়াম এটা স্বীকার করছে যে আমার 50টা সন্তানের মধ্যে, 50টা যোদ্ধা সন্তানের মধ্যে হেক্টরই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, আর যাকে অ্যাকিলিস তুমি মেরে ফেলেছো। তার এইভাবে যে হিরোদেরকে দেখানো হয়েছে এদের কোয়ালিটিস, এদের প্রাইড, এদের সেলফ এস্টিম, এদের ইগোইজম, এই সব কিছুই হচ্ছে সুপার হিউম্যান বিইং, অর্থাৎ এরা লার্জার দ্যান লাইফ, এরা কমন পিপুলের মতো না, এরা অনেক বেশি শক্তিশালী এবং এরা এক্সট্রা অর্ডিনারি হিউম্যান বিইং। তো গাইস নেক্সট পয়েন্ট হচ্ছে ভ্যাস্ট সেটিং, অর্থাৎ ইপিকের সেটিংটা একটা বিশাল একটা সেটিং হবে। সেটিং এর ক্ষেত্রে এটার কোনো ধরাবাঁধা নিয়ম থাকবে না। আর এই ভ্যাস্ট সেটিংটা দ্য ইলিয়ড এই কবিতায় হোমার দেখিয়েছেন যে ট্রোজান আইল্যান্ডস এবং গ্রিক যে আইল্যান্ডস গুলো, এইটা সহ অলিম্পিয়ান যে গডস এন্ড গডেসেস এর যে আইল্যান্ড, অলিম্পিয়ান যে গডস এন্ড গডেস তাদেরকেও দেখানো হয়েছে। সো সার্টেনলি এর সেটিংটা কিন্তু ভ্যাস্ট।
এর পরবর্তীতে সবচেয়ে প্রাইম যে একটা ফিচার রয়েছে ইপিকের, সেটা হচ্ছে ইপিক সিমিলি অর হোমারিক সিমিলি। এটার বিকল্প কিছু নাই। ইপিক সিমিলি বলতে আসলে আমরা কি বুঝি? ইপিক সিমিলি আর নট নর্মাল টাইপ অফ সিমিলি। ইপিক সিমিলিগুলো সাধারণ সিমিলির মতো হয় না। ইপিক সিমিলি হচ্ছে লার্জার কম্প্যারিজন, অর্থাৎ অনেক বড় আকারে তুলনাটা করা হয়ে থাকে। তো এখানে একটা বিষয় দেখো যে হোমার কিন্তু এখানে অনেক কম্পেয়ার করেছে যে ইপিক সিমিলির ব্যবহারের কোনো সীমানা নেই। তো আমরা একটা রেফারেন্স দিতে পারি, সেই রেফারেন্সটা হচ্ছে অ্যাকিলিসের যে শিল্ড, এই বা আর্মোর, যে তার যে ঢাল, এই ঢালটাকে কি করা হয়েছে, এই ঢালটাকে তুলনা করা হয়েছে হচ্ছে মুরের সাথে, একটা চাঁদের সাথে তুলনা করা হয়েছে। তাহলে চাঁদ কি? চাঁদ হচ্ছে একটা সৃষ্টিকর্তার ঐশ্বরিক নিদর্শন। তেমনি অ্যাকিলিসের এই শিল্ডটাকে সিমিলি কম্প্যারিজনের মাধ্যমে কিন্তু হোমার কি করেছে, এটাকে একটা ব্যাপকতা দান করেছে, এটা হচ্ছে একটা বিষয়। তো এখানে এই ব্যাপারটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইপিক সিমিলি বা হোমারিক সিমিলি বলতে যে বিষয়টা, সেটা অবশ্যই থাকতে হবে। যেমন তুমি জন মিল্টনের যদি প্যারাডাইস লস্ট এটা যদি দেখো, তাহলে দেখবে স্যাটার্নকে তুলনা করা হয়েছে বড় বড় পাহাড়ের সাথে। আবার তুমি যদি বিওফ দেখো, সেখানে কিন্তু বিওফে তুলনা করা হয়েছে। সো ইপিক সিমিলিটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফর অ্যান ইপিক, আর এই ইপিক সিমিলিটা বেসিক্যালি হোমারিক সিমিলি হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। এর পরে যে ফিচারটা আসে গায়ে, সেটা হচ্ছে ম্যাজেস্টিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ খুবই একটা সুউচ্চ এন্ড্রিস্ক ল্যাঙ্গুয়েজ থাকতে হবে ইপিক পোয়েট্রিতে, এবং এটা অ্যারিস্টোটলও সাপোর্ট করেছে। আর এই ম্যাজিস্ট্রেট ল্যাঙ্গুয়েজটা কি হতে হবে, যে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে টু দ্য সেভারাল পার্ট অফ দ্য প্লট, ডিভাইসেসটা কমপ্লিট হতে হবে। তাহলে এই বিষয়গুলো তোমরা যদি সুন্দরভাবে লিখে দাও বাট উইথ কোটেশন, তাহলে আই ক্যান অ্যাসোর দ্যাট ইউ উইল গেট 8 মার্কস। যদি তোমরা কোটেশন সেট করে নাও, নো প্রবলেম, সেট করে নিবে। আর যারা সেট করতে পারবে না, তারা নোটটাকে কালেক্ট করবে। ওকে, তো আজকের লেকচারটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পিয়ার্সের সাথে থাকবে তোমাদের ভালো প্রিপারেশনের জন্য। হ্যাভ এ গুড ডে।